আসসালামু আলাইকুম যেহেতু সারা বিশ্বব্যাপী এখন লকডাউন চলছে প্রতিটা দেশেই এখন একটা আতঙ্ক বিরাজ করছে কিন্তু এই লকডাউনে তো সারা জীবন বসে থাকলে হবে না আমাদের ইনকাম করতে হবে অর্থ উপার্জন করতে হবে সংসারে খরচ জোগাতে হবে ছেলে মেয়েদেরকে পড়াশোনার খরচ জোগাতে হবে বা আনুষাঙ্গিক বিভিন্ন ধরনের খরচ তো আমাদের থাকে অনেক সময় আমাদের কাছে হয়তো জমানো টাকাটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব আমরা চাইলে কিন্তু এমন কিছু স্কিল অর্জন করতে পারি এই লকডাউন সময়টাতেও যেন আমরা সেটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারি এক্ষেত্রে আমি আজকে আপনাদের সঙ্গে পাঁচটা স্কিল শেয়ার করবো যে স্কিলগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি এই লকডাউনের সময়ও কীভাবে অর্থ উপার্জন করবেন সেটা সেটার একটা উপায় বেরিয়ে আজকে আমি যে পাঁচটা স্কিল আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো শেখার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে এর মধ্যে চারটা কারণে আপনি অবশ্যই এই স্কিলগুলো শিখবেন কারণ এই স্কিলগুলো শেখা অত্যন্ত প্রয়োজন তো প্রথম কারণটা হচ্ছে যে আপনি যদি এই স্কিলগুলো অর্জন করতে পারেন তাহলে ইমিডিয়েটলি এগুলোতে কাজ করে আপনি একটা অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন দ্বিতীয় কারণটা হচ্ছে যে আপনি যদি এই স্কিলগুলো অর্জন করেন তাহলে আপনাকে এই স্কুলগুলো অর্জন করতে তেমন একটা সময় লাগবে না হাতে কোনো অল্প কিছু সময়ে আপনি এই কাজগুলো শিখে নিতে পারবেন এরপর তৃতীয় কারণটা হচ্ছে এই স্কিলগুলো যদি আপনি অর্জন করেন তাহলে এই স্কিল অর্জন করার পরে আপনি যা শিখবেন সেগুলো আপনি বছরের পর বছর অ্যাপ্লাই করে অর্থ উপার্জন করে যেতে পারবেন শুধুমাত্র যে লকডাউন সময়টাতেই আপনি ইনকাম করবেন তা নয় যখন লকডাউন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তখনও আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন চতুর্থ কারণটা হচ্ছে আপনি এই স্কিলগুলো অর্জন করতে পারবেন ঘরে বসে থেকেই আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না এবং আপনাকে ঘর থেকে বের হতে হবে না আপনি আপনার ঘরে বসে থেকে আপনার মনের মতো শুয়ে থেকে বসে থেকে ঘুরে ঘুরে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু আপনি এই স্কিলগুলো অর্জন করতে পারবেন তো বেশি কথা বলে ফেললাম চলুন এবার মূল কথায় চলে যায় আসলে আমরা কি এমন স্কিল শিখব যেটার ফলে আমরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবো প্রথম প্রথম স্কিলটা হচ্ছে কোডিং কোডিং শিখে আমরা চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো আমরা চাইলে প্রোগ্রামার হতে পারবো আমরা চাইলে ওয়েব ডেভেলপার হতে পারবো আপনারা চাইলে সফটওয়্যার ডেভেলপার হতে পারবো এই কোডিং শেখার জন্য আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন একটা প্রয়োজন হয় না আপনার যদি ভেতরে মনোবল থাকে আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এই কোডিং শিখে এ ধরনের একটা ভালো কেরিয়ার গড়তে পারবেন কোডিং শিখে কেরিয়ার করতে পারলে আপনি এই যখন এই লকডাউন চলে যাবে তখনও আপনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাক পাবেন অনেক বড় বড় প্রতিষ্ঠানে আপনি চাকরি করার সুযোগ পাবেন এছাড়াও যদি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নাও পান সেক্ষেত্রে আপনি আপনার ঘরে বসে থেকেই ইন্টারনেটে হিউজ অফ মার্কেট রয়েছে সেখানে আপনি আপনার স্কিলটাকে শেয়ার করে সেখান থেকে ফ্রিল্যান্সিং করেও কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে অর্থ উপার্জনের দ্বিতীয় উপায়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কী বোঝায় আজকালকার দিনে ইন্টারনেটের মাধ্যমে যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় সবই আসলে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এখন কোন প্রতিষ্ঠান যদি এই লকডাউন অবস্থায় বুঝতে পারে যে আসলে আমরা এই লকডাউনে থেকেও চাইলে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা ডিজিটাল মার্কেটিং করে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারবো তাহলে তো বিভিন্ন প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে যারা এখন পর্যন্ত এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম সম্পর্কে অভিজ্ঞ নয় সে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে এই সময়টাতে তাদের ব্যবসাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করার জন্য তো আপনি যদি এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে কাজ করে সেগুলো যদি ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে আপনি এই সময়ের মধ্যেই কিন্তু একটা ভালো অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আসলে আপনাকে কি করতে হবে এটা শেখার জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ওয়েবসাইট এসিও এ ধরনের বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন সেগুলো দেখে দেখেই শিখে নিতে পারেন নিয়ে তারপরে এগুলো অ্যাপ্লাই করে ইনশাল্লাহ আপনি একটা ভালো ইনকামের ব্যবস্থা করতে পারবেন পরে বসে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের তৃতীয় উপায়টা হচ্ছে ক্লোজিং স্কিল ক্লোজিং স্কিলটা আসলে কি এটা হচ্ছে মোবাইলে এসএমএসের মাধ্যমে অথবা মোবাইল কলের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে কল করে কাস্টমারের সাথে কনভারসেশন করে মালের অর্ডার নিয়ে সেটা বিক্রি করার ব্যবস্থা করা এটাকে বলে ক্লোজ স্কিল এই এই ক্লোজ স্কিলটা যদি আপনি অর্জন করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেগুলো দেখে দেখে আপনি শিখে নিতে পারেন আর এই ডিজিটাল মার্কেটিং বা কোডিংয়ের এই বিষয়টা সবচেয়ে বেশি কাজে দেবে দেখুন ক্লোজ স্কিলটা হচ্ছে সাথে সাথে কাজ করে কার ঘরে কি প্রয়োজন এটা যদি আপনি বুঝে বুঝে ফোন করতে পারেন তাহলে দেখা যায় যে অল্প সময়ের মধ্যেই আপনি প্রচুর গ্রাহক পেয়ে যাবেন যখন আপনি এভাবে ফোন কলের মাধ্যমে বিভিন্ন অর্ডার নিয়ে প্রোডাক্ট বিক্রি করার ব্যবস্থা করতে পারবেন তখন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনাকে অবশ্যই ডাকবে তো এটা জানার জন্য আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন কিভাবে আপনি স্কিলটা অর্জন করতে পারেন আশা রাখছি এই স্কিল অর্জন করার পর আপনি এখান থেকে একটা ভালো ইনকামের ব্যবস্থা করতে পারবেন চতুর্থ উপায়টা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট দেখেন এখন যেহেতু লকডাউন চলছে এ সময় আমরা চাইলে ঘর থেকে বের হতে পারছি না এ সময় আমরা কিন্তু এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজটা করতে পারি যেই প্রজেক্ট ম্যানেজমেন্টটা আসলে রিমোটলি বিভিন্ন ক্লায়েন্টদেরকে আসলে ম্যানেজ করতে হবে হয়তো আপনি আপনার বাড়িতে বসে আছেন এই বাড়িতে বসে থেকে আপনি আপনার অফিসের যত ক্লায়েন্ট রয়েছে চাইলে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আপনি এই বাড়িতে বসে থেকে প্রজেক্টগুলোকে মেনটেন করা যায় সেটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন হয়তো সেই প্রতিষ্ঠানেই আপনার একটা ভ্যালু অ্যাড হবে আমি বলছি যদি আপনি এটা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এখানে একটা ভালো পজিশন দাঁড় করাতে পারবেন আপনার প্রতিষ্ঠানে পঞ্চম উপায়টা হচ্ছে কপি রাইটিং দেখুন এই পৃথিবীতে যত ধরনের প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেই কিন্তু কপি রাইটিংয়ের কপি রাইটারের প্রয়োজন হয় যে ধরনের যে কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রচার প্রচারণার কাজটা সবার আগে করতে হয় আর এই প্রচার প্রচারণার কাজ করতে যে আমাদেরকে বিভিন্ন ধরনের কপি রাইটারের দ্বারস্থ হতে হয় এখন বর্তমানে এই ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে এই যে যত ধরনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যত ধরনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলোতে যত ধরনের আর্টিকেল বা পোস্ট বা ব্লগ দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কোনো না কোনো কপিরাইটারের মাধ্যমে লেখা এই যে একটা আর্টিকেল এটা শুধুমাত্র একটা আর্টিকেলই নয় বরং এটা একটা ব্যবসার মূলধন এই ব্যবসার মূলধন যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করতে পারবেন তো এই কপিরাইট কীভাবে করতে হয় বা আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয় বা এই কন্টেন্ট কীভাবে লিখতে হয় এ সম্পর্কেও কিন্তু আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে আপনি প্রাইমারি স্টেপগুলো শিখে নিতে পারেন তার পরবর্তীতে আসলে আপনার ভেতরে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা দারুণ ইনকামের ব্যবস্থা করতে পারবেন তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কারো না কারো ভালো লাগবে এই লকডাউনময় সময়টাতে বসে থেকে শুধু শুধু মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে বরং আমরা যদি এটাকে ভালো কাজে লাগাতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা ভালো ইনকামের ব্যবস্থা করতে পারবো যদি ইনকামের ব্যবস্থা নাও করতে পারি তাহলে আমরা যে স্কিলগুলো অর্জন করব সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই লকডাউনের পরবর্তী সময়গুলোতে আমরা এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের কেরিয়ার জীবনে আমাদের কেরিয়ারকে আরও ডেভেলপ করতে পারবো তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফিজ